Mere, Milan da sirene da. Milan da sirene da. Mano sir bibe go ne phalai se sada hone jone masma hone. Go masma ra ki dorkar. Hei sei masma. Atta. Atta paisi bondura. Uti na? Bondura boro mas nai to. I will wear a bullet school and jam at the video. I will not have a bund. দাদা দেখাই তো দে কি সুন্দর পুটি উঠপানছে হুই যা বরস ভাই 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 দেখা লুটি আর খুলুটি মনে হয় আমিও পারো মৃত দিয়ে তোমার কাছে এবার মিশেল
কই না আমি মানে তিনটার দিকে গেছিলাম মাছরে, তো এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো আমি এতটি মাছ পাইছি, খারাপ পাইলে ভালোই পাইছি। কুড়ি গুণা বড় বড় আছে, তো এখন কোটাকুড়ি হবে। কথাটি পাইলাম ঢেলে ধরি পাতা পিছনে দেয় না মিহলি। ফোন করো মামি রে, পুটি খেবার চাও, চলা চলা তাজা তাজা পুটি। নমস্কার বন্ধুরা, তো পূজার বাবা পুঁটি মাছ মারছে বিল থেকে বসি দিয়ে। তো কাটতে কাটতে তো রাত হয়ে গেছিলো, বিকেলবেলা মারছে। তো দুপুরে রান্না, দুপুরে আর কি, রাত্রে আমাদের আবার নিমন্ত্রণ আছে, তাই অল্প পরিমাণে মিশি পুঁটি মাছ দিয়ে আর কালার সস দিয়ে। কালার সস দিয়ে জুলা শাক ভাজি, তোমার সাথে থাকেন পুঁটি মাছের রান্না। ধনে পাতা, এই যে রসুন, কালা সস, কাঁচা মরিচ আছে, পুঁটি মাছ।
ভাজি করাইতে আমি সাদা তেলে দিয়ে দিলাম আজকে। একবারে তেল আর লাগবে না তো। তেজ আমি কালা সস কালা জিরা দিয়ে ফোড়ন দিলাম। মাছটাই যে লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিছি, এখন দিয়ে দিই। এখন আমি অল্প জল দিয়ে দিব রসা। এই রসার মধ্যে একটু একটু মরিচ দিচ্ছি আর লবণ মাছ এই যে দিয়ে দিয়ে দিলাম। এই যে রসুন বাড়িতে নিয়ে এলাম, এই যে রসুন দিয়ে দিয়েছি। জাল করে তারপর নামিনি, তরকার হয়ে গেছে মানে নামামো, তারপর যে শাক ভাজবো তাই শেষ। এই যে বন্ধু এখন আমরা শাকগুলো দিয়ে দিই, শাকগুলো ভেজে নিই। শাকগুলো বানিয়ে দিই আজ
বন্ধুরা এখন আমরা দুপুরের খাবার বসি আজকে আমাদের এলাকায় একটা নিমন্ত্রণ আছে রাত্রিতে তো মা আগে গেছে ওই ব্যক্তি নিমন্ত্রণে তো আমরা আর কি যাবো রাত্রির দিকে আর কি ওই সন্ধ্যার দিকে যাবো জায়গা মা এখন বসে নাই মা এখানে ওই যে বাড়িতে নিমন্ত্রণ হয়েছে ওই বাড়িতে আগে গেছে যার কারণে মার এখানে দেখাইতে পারতেছি না যাই হোক আজকে তেমন মানে বেশি কিছু রান্না করা হয় নাই পুঁড়ি মাছ দিয়া মারছি পুঁড়ি মাছের তরকারি রান্না করা হয়েছে এটা হলো কালো জিরা আছে না কালো জিরা দিয়া রসুন ধনে পাতা আর কালো জিরা দিয়ে মানে পুঁড়ি মাছ রান্না করা হয়েছে সাথে আছে শাক আছে আর বেগুন ভাজি আছে অল্প রান্না করা হয়েছে যেহেতু আমরা দুবার খাবো রাত্রে তো নিমন্ত্রণ হবে ভাল লাগবো দুষ্টুমি করে বাবু অবশ্য মালা অবশ্য তারপর তাদের খাও কোথায় খাবো বা তুমি বন্ধুরা এখন শাক আর ভাজিতে খেলাম এখন পুঁড়ি মাছের তরকারি নান রোজ এনে নেবো ভাতের উপরে দাও ভাতের উপরে দেওয়া শাক খাওয়া কথাটাও নিয়ে দুষ্ট হয়েছি আমি দেবো দুষ্টুমি করলে Get out.
বন্ধুরা আসতে বন্ধ হয় কুড়ি মাসের তরকারি ভালো হয়েছে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার এক নতুন ভিডিওতে।